ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের তিন সাগরের সঙ্গমস্থলে অবস্থিত কন্যাকুমারী শহর। এখানে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে খুবই বিখ্যাত হল বিবেকানন্দ রক মেমোরিয়াল, তিরুভল্লার স্ট্যাচু, ভারত মাতা মন্দির, গান্ধী মণ্ডপম, ভারতের বিখ্যাত প্রথম ওয়াক্স মিউজিয়াম ও আরও অনেক কিছু। এখানে রয়েছে কন্যাকুমারী দেবীর মন্দির, যা একটি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ। বাড়তি পাওনা হিসাবে পাবেন সানসেট পয়েন্ট, যেখানে সানসেটটা দেখতে অপূর্ব সুন্দর, এটা কিন্তু একেবারেই মিস করবেন না। এবার বলি কন্যাকুমারী আপনারা যাবেন কি করে। আমরা তামিলনাড়ু ট্যুরের মাদুরাই, রামেশ্বরম বা ধনুষ্কোটি এগুলো করার পরে সেখান থেকে নাগরকয়েল এবং সেখান থেকে কন্যাকুমারী যাই। কিন্তু আপনারা শুধু কন্যাকুমারী ট্যুর করতে চাইলে হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। এই ভিডিওতে কন্যাকুমারীতে টোটাল কত খরচ হচ্ছে, হোটেল, খাওয়া দাওয়া, সাইট সিইং সব কিছুর ডিটেলসই আমরা দিয়ে দেবো, যাতে আপনারা খুব কম খরচের মধ্যে ট্যুরটা কমপ্লিট করতে পারেন। নাগরকয়েল থেকে যাচ্ছি কন্যাকুমারী। নাগরকয়েল কেন? কালকে আমাদের আস্তে আস্তে প্রায় 7:30 হয়ে গেছিলো রামেশ্বরম থেকে এই নাগরকয়েল। রামেশ্বরম থেকে প্রথমে আমরা মাদুরাই গেলাম, মাদুরাই থেকে নাগরকয়েল আসলাম। আমরা স্টে করেছি নাগরকয়েলে, এখান থেকে 20 কিলোমিটার রয়েছে। কন্যাকুমারীতে রাশ রয়েছে, ওখানে হোটেলের চার্জ অনেক বেশি। আমরা এখানে ইজিলি 800 টাকায় হোটেল পেয়ে গেছি। নাগরকয়েল বাস স্ট্যান্ডে এসে আমরা কন্যাকুমারী যাওয়ার জন্য বাস একটা দেখে ওখানে উঠে পড়ি। মোটামুটি 45 মিনিট মতো সময় লেগে যায়, আর ভাড়া 20 থেকে 30। বাসের ওপর ডিপেন্ড করছে, নানা ধরনের বাস রয়েছে। আজকে প্রথমেই আমরা বোটিং করতে নেমেছিলাম, মানে বোটিং করার জন্য গেছিলাম। ওখানে ওয়েদার খারাপ হওয়ার কারণে ওই আজকের জন্য বন্ধ রয়েছে, জানি না। কাজ বলেছে তো কালকে খুলবে 9টার সময়, কিন্তু কালকে খুলবে কি না খুলবে সেটা বুঝতে চাই না। হ্যাঁ, মানে ওয়েদার ঠিক থাকলে, ওয়েদার যদি না ঠিক থাকে তাহলে তো কিছু করার নেই। তো আজকে আমরা সেই সাইট সিনগুলো করছি, আশেপাশে সাইট সিন করছি। আনফর্চুনেটলি ওয়েদার খারাপের জন্য যেটা এখানে সব থেকে সুন্দর দর্শনীয় স্থান সেটাই দেখে উঠতে আমরা পারছি না। তো তাই আমরা ঠিক করলাম আদার্স জায়গাগুলো, যেমন গভর্নমেন্ট মিউজিয়াম যেটা রয়েছে সেগুলো আগে দেখে নিই। চলুন এবার গভর্নমেন্ট মিউজিয়ামের ভেতরে প্রবেশ করি। এখানেও টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। ভেতরে ঢোকার আগে আপনারা বাইরের এই অংশটা প্রচুর পাথরের তৈরি, খোদাই করা নানা ধরনের মূর্তি এভাবে সাজানো রয়েছে দেখতে পাবেন। মিউজিয়ামের ভেতরে বিভিন্ন ধরনের কয়েন সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন কিছু ব্যবহৃত অস্ত্র, সামুদ্রিক কিছু জিনিসের নিদর্শন আপনারা এখানে দেখতে পাবেন।
গান্ধী মণ্ডপমটা একদম সমুদ্রের ধারেই অবস্থিত। বাইরে থেকে দেখতে তো ভারী সুন্দর, বাইরে জুতোর স্ট্যান্ডও রয়েছে, জুতো রেখে যেতে হবে, তবে এখানে কোনো আলাদাভাবে টিকিট কাটতে হয় না। তোরে ঢুকলে গান্ধীজির জীবনের নানা তথ্য, অনেক বই, অ্যাওয়ার্ড, বিভিন্ন ফটোগ্রাফি, অহিংসা আন্দোলনের কিছু তথ্য, অনেক কিছু দেখতে পাবেন। এখন আমরা চলে যাচ্ছি বিচের দিকে, দেখি বিচে গিয়ে বিচটা কেমন। এখানে বিচটা মানে এখানে জলটা এবং হাওয়াটা খুবই বেশি। এই তো এসে গেছি, তো পিছনে ড্রেস চেঞ্জিং রুম রয়েছে, এখানে স্নান করা যাবে। ভিড় রয়েছে বিচের দিকে, চলুন বিচে গিয়ে দেখি একবার। অপূর্ব সুন্দর এই জায়গাটা, ঘন সবুজ বা নীল রঙের জলটা। এখানেই তিন সাগরের সঙ্গমস্থল, ওই দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল আর তিরুভল্লার স্ট্যাচু। তবে আমাদের তো যাওয়া হচ্ছে না, কেন কি কোনো বোট আজকে চলছে না ওয়েদারের জন্য। তবে আপনারা অবশ্যই এটা যাবেন, দেখে আসবেন, ভীষণ সুন্দর। সমুদ্রের গেটের জাস্ট একটু বেরিয়ে আপনারা পেয়ে যাবেন স্বামী বিবেকানন্দের বিশালাকার এক স্ট্যাচু। বেশ কিছুটা টাইম বিচে এনজয় করার পর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করার জন্য। কন্যাকুমারীতে কিন্তু অনেক ধরনের দোকান আছে, সেখানে নানা রকমের জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, স্পেশালি মশলার জিনিস, যেগুলো গোটা মশলা বা অনেক কিছু খুব ভালো রকমের পাওয়া যায়, এখানে কালেক্ট করে নিয়ে আসতে পারেন। আমার বাংলা থেকে যে বাস থাকে সেখান থেকে আমরা কন্ট্যাক্ট করে সাইট সিং এর জন্য গেলাম। প্রথমে আমাদের হল দেওয়া হলো ইন্ডিয়ান ফার্স্ট যে ওয়ার্কস মিউজিয়াম, সেখানে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে হবে। ভেতরে রয়েছে বিখ্যাত কিছু মানুষের মোমের তৈরি মূর্তি, ভেতরের কোনো জিনিসই টাচ করবেন না। ওখানে লেখা থাকা সত্ত্বেও অনেকে দেখছি টাচ করছে। এই জায়গাতে ফটো বা ভিডিওর জন্য প্রচণ্ড রকমের ভিড় আমরা দেখতে পাচ্ছি। জায়গাটা ঘুরে দেখতে বেশ সুন্দর। স্পেশালি এই 3D গ্যালারিটা কিন্তু মানে বাচ্চারা খুব এনজয় করবে, অংশু খুব এক্সাইটেড ছিল এগুলো দেখে। সেখান থেকে বাস আমাদের নিয়ে যাবে সাই মন্দিরে। প্রতিটা জায়গাতে একটা টাইম লিমিট থাকে হল্টের জন্য, ওই টাইমের মধ্যে দেখে ফিরে আসতে হবে। আর বাসের ড্রাইভারের ফোন নাম্বারটা নিজের কাছে রেখে নেবেন, কোথাও গ্রুপ খুঁজে না পেলে অসুবিধা হয়ে যাবে। যদি আপনারা আমাদের মতো শেয়ার বাসে করে বা যেগুলো ওখানে থাকে আদার্স ট্রাভেলার সেগুলোতে করে। রাস্তাঘাটগুলো অপূর্ব সুন্দর, জানালা থেকে মানে বাসের উইন্ডোটা থেকে এই রাস্তার দুপাশের নারকেল গাছগুলো সারি সারি এত সুন্দর দেখতে, জায়গাটা ভীষণ ভালো লেগেছে। এবার এসে পৌঁছালাম সাই মন্দিরে, কয়েকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। মন্দিরের ওপাশটায় রয়েছে পাহাড়, সিনারিটা কিন্তু দেখতে বেশ সুন্দর। Thank you.
এবার বাস হল্ট দিল ব্রহ্মা বিষ্ণু মহেশ মন্দির বা সুচিন্দ্রম মন্দিরে যাওয়ার জন্য। আমরা পৌঁছে গেছি মন্দিরে। লেফট সাইডে জুতো স্ট্যান্ড রয়েছে, ওখানে জুতো রেখে আমরা মন্দিরে এন্ট্রি করব। আমরা দেখে আসলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ মন্দির। মানে আপনি যদি ঢুকেন তাহলে আপনার 10 টাকা করে টিকিট নিতে হয় এবং এখানে ছেলেদের মানে 60টা খুলে যেতে হয়। তো 60টা মানে খালি গায়ে যেতে হবে, প্যান্ট তেমনি থাকবে কিন্তু খালি, কিন্তু মেয়েদের জন্য কোনো রুল নেই, মেয়েরা নর্মালি ঢুকতে পারে। ছেলেদের জন্য শুধু 60টা খুলে যেতে হবে খালি গায়ে। তো এই হলো এখানে রুল। এবার আমরা যাই আবার আমাদের গাড়ির দিকে। তো চলো নেক্সট ডেস্টিনেশন দিকে। আমরা এখন পৌঁছালাম সানসেট পয়েন্ট। ঠিক সানসেট হবে, এখনও 3টে পয়েন্ট আরও বাকি আছে সানসেট পয়েন্টের পরে। এই সানসেট দেখে আমরা সেই 3টে পয়েন্ট দেখব, তারপরে আমরা নাগরকয়েলের বাস ধরে আবার নাগরকয়েল চলে যাবো। এটার কোনো আওয়াজ, সানসেট হলেই চলে যাবো। তেমনি কিছু না, এরা বলেছিল যে মানে 3টের সময় যায় আর 7:30টার সময় রিটার্ন যায়, মানে সেখানেই নামিয়ে দিবে। 3টা থেকে 7:30টা থাকে, তো প্রায় 4.5 ঘন্টার মতন রয়েছে। চলুন এবার সানসেট দেখা যাক। বছরের পুরনো শিব মন্দির, ভেতরে প্রবেশ করে আমরা সবকিছু দর্শন করে আসব। এটা হলো ভারত মাতার মন্দির। মন্দিরের ভেতরে রামায়ণ মহাভারতের বিষ্ণুর অনেক দৃশ্য কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে, কিন্তু ভেতরে ক্যামেরা বা ভিডিও অ্যালাউ নেই বলে আপনাদের দেখাতে পারছি না। আপনারা কন্যাকুমারী গেলে ভারত মাতা মন্দির অবশ্যই ঘুরে দেখবেন। আমরা সবাই সাইট সিন করে এবার ফিরে এলাম আমার বাংলায়। যে খাবারটা আমরা ছেড়ে গেছিলাম সেই খাবারটা কন্টিনিউ করবো। তো এবার আমরা খাবার খাবো এবং খাবার খেয়ে নাগরকয়েলের বাস চাপবো। বাস এখানে রয়েছে রাত পর্যন্ত, তো কোনো ইস্যু নেই। তবে এইখানে ওই যে ছেলেটা রয়েছে, নামটা জানি না, ওই হেল্প করেছে আমাদের, মানে বাসটা ছেড়ে দিচ্ছিল আসলে, সে আবার কোথা থেকে অ্যাডজাস্ট করে অটোতে বসিয়ে আবার বাসটা ধরা। দুটো কাতলা ফিশ কারি আর একটা ফ্রাই ছিল, আর দুটো ভেজ রাইস, এই দুটো মিলে আর 4টা রসগোল্লা মিলে আমাদের প্রায় 800 টাকা বিল হয়েছিল। রাইসটা ওভার হলেও একমাত্র ওটা ওখানেই বাঙালি আমরা খাওয়া দাওয়া পেয়েছিলাম। সাউথের খাবার খেয়ে বোর হয়ে গেছিলাম আর খাবারটা ভীষণ টেস্টি ছিল। আপনাদের সুবিধার জন্য প্যাকেজের যে সিস্টেমটা রয়েছে আর কত পার হেড পড়েছে সব দিয়ে দিন। আমরা ভগবতী আম্মান টেম্পলের দর্শন করলাম। ভগবতী আম্মান টেম্পল হলো একটি শক্তিপীঠ। তো এখানে এটি আপনার ব্রিজের সামনেই রয়েছে, একদম সামনে রয়েছে। এখানে হলো আপনি যদি ব্যাগ নিয়ে যাচ্ছেন, কিছু নিয়ে যাচ্ছেন, তাহলে ওখানে কাউন্টার রয়েছে, আপনি কাউন্টারে জমা দিতে পারেন। কাউন্টারে জমা দিয়ে আবার আপনি যখন ভিতরে যাবেন সেম আপনাকে শার্ট, ছেলেদের শার্ট নামিয়ে যেতে হবে। হ্যাঁ, মানে শার্ট মানে সব মন্দিরে এই রুল নেই, কিন্তু কালকে একটা মন্দিরে দেখছিলাম যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ ছিল, এবং আজকে এটা দেখলাম যে এইখানে রয়েছে, এই মন্দির রয়েছে আম্মান টেম্পলে, ভগবতী আম্মান টেম্পলে। তো আপনাকে ছেলেদের শার্ট নামিয়ে যেতে হবে।
পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যা যা দরকারি প্রয়োজন সবকিছু ভিডিওতে দিয়ে দিয়েছি, আরও কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জেনে নিতে পারেন।